इलेक्ट्रिक बिटारे सहाजे भालो भावे बीट कर सामान्य लवण চা চামচে চার ভাগের এক ভাগ বেকিং পাউডার আর আধা কাপ চকলেট চিপ দিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো শেষে একটি মসৃণ একটি খামির তৈরি হবে। এখান থেকে কিছু খামি নিয়ে আমরা হাতে তালু সাহায্যে বল বানিয়ে বেকিং ট্রের উপর রাখব। বেকিং ট্রেটি এবার 175 ডিগ্রি সেলসিয়াসে 10 থেকে 12 মিনিট বাদামি হওয়ার আগ পর্যন্ত বেক করব। আর ওভেনটি আপনারা প্রিহিট করে নিতে ভুলবেন না। তৈরি হয়ে গেল মজাদার চকলেট চিপ কুকি।